بسم الله الرحمن الرحيم. السلام عليكم. সুপ্রিয় দর্শক, আমার বন্ধু এবং যারা আমার সাথে ফেসবুকে যারা ফ্রেন্ডশিপ আছেন সবাইকে জানাই গুড মর্নিং ডিকশন। আমি এখন সকালবেলার নাস্তা নিয়ে আপনাদের সামনে হাজির, যে আমি সকালে শোয়ার থেকে উঠে নাস্তা কি দিয়ে নাস্তা করব। আমি এখন খালি পেটে যদি তেলোক্ত জিনিস খাই, চর্বিযুক্ত বা আপনার যেমন ডিম, আন্ডা, এটা অনেক আপনারা সবাই জানেন এটাতে কোলেস্ট্রল থাকে, ওটা খেলেও সমস্যা হতে পারে। এবং কি তেলোক্ত জিনিস আমরা তেলে যদি অমলেট করে খাই, ইয়া ভাজি খাই, সবজি খাই, এটাতে মরিচ থাকে, নানান ধরনের মশলা থাকে, তার কারণে পেট খারাপ হতে পারে। এখন হলো শর্টকাটের নাস্তা, ডিএক্সএন নাস্তা। সেটা হলো ডিএক্সএনের যেমন একটা হলো স্পাইরুলিনা, স্পাইরুলিনা সেরিলাক। এই স্পাইরুলিনা সেরিলাকের থেকে আমি এক প্যাকেট বের করলাম। এক প্যাকেটে আমি আদা, আমার এই মগে আদা আদা ডাল, এটা আদা, তারপরে মনে করেন যেটা এটা হলো মাশরুম পাউডার, ঋষি মাশরুম, ডিকশন ঋষি মাশরুম, গ্যানোডারমা গ্যানোডারমা, এগুলোতে হলো আপনার এই যেমন অনেক বারিক মেইন পাউডার, এই যেটা মাশরুম পাউডার, এটা এক চামচ হলো, এটা এক চামচ, এটা আদা আদা প্যাকেট ডাল অর্থাৎ 2 চামচ, এটা স্পন 2 স্পন। এরপরে আসেন এটা হলো মাইক্রোবেজি, মাইক্রোবেজি এটা তো আমি জানবো, এটার ভিতরে যে পাউডারটা আছে এটা হলো 2 স্পন, এরকম 2 স্পন। সব আমি 3টা আইটেম মিলে আমার সকালবেলার নাস্তা। এখন 3টা আইটেম আমি আমার মগের ভিতর নিয়েছি, নিয়ে মানে ভিতরে আমি একটু লাড়ব। এই যে একটা হলো এখন একটু মিশ্রিত করার দরকার, না হয় পাউডারগুলো এক জায়গায় জমিয়ে থাকবে। আমি এখন নিলাম, যেমন আমরা ফল ফ্রুট শাক সবজি হয়তো মার্কেট থেকে যে আনার সুযোগ পাই না, সময় পাওয়া যায় না, এবং সব স্প্রে মারে, ফরমালিন থাকে ফ্রুট সবজির মাঝে, ওগুলো খালিও শরীরের জন্য ক্ষতি। এই এগুলো হলো সব ন্যাচারাল অর্গানিক আইটেম ডিএক্সএনের। এটা হলো আমার সকালবেলার নাস্তা, এখন আমি খেয়ে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি আপনারা এভাবে সকালবেলার নাস্তা করবেন। গ্লাস মানুষ যে যে পরিমাণে খেতে পারে ততটুকুই বানানো আমি মনে করি ভালো, নষ্ট যেন অপচয় যেন না হয়। অনেক দামি আইটেম খেয়াল রাখতে হবে। দু গ্লাস আমি পুরো 3 গ্লাস নিলাম সকালবেলায় পানি, যত খেতে পারে তাই ভালো, কিন্তু আমি নাস্তার সাথে খেয়েছি, খেয়ে নিচ্ছি একসাথে।
শুকর আলহামদুলিল্লাহ। সকালবেলার নাস্তা, সকালবেলার নাস্তা আমি ডিএক্সেনের আইটেম, তিন আইটেম দিয়েই শেষ করলাম। এটা হলো মাইক্রোবেজি 2 স্পুন, এটা হলো ঋষি মাশরুম 1 স্পুন, এটা হার্টের কোলেস্ট্রল এবং কি আপনার শরীরকে স্ক্যানিং করে আপনার দূষিত সমস্যাগুলো বের করে দিবে। এটা হলো স্পাইরুলিনা সেরিলাক, তো এটার থেকে আমি 1 প্যাকেট কেটে তার আধা টোটাল আমার সকালবেলা নাস্তা করে নিলাম। আপনারাও করবেন, সুস্থ থাকবেন আর বাচ্চাদেরকে সুস্থ রাখবেন, আপনার পরিবারের সকল সদস্যদেরকে এইভাবে আপনারা নাস্তা করাবেন, ফ্যাট ঠান্ডা থাকবে, কোনো ধরনের সমস্যা হবে না আশা করি। সুস্থ থাকা হলো আমাদের প্রয়োজন, যেহেতু আমাদের পরিবারের ছেলেপেয়ে আছে, বাল বাচ্চা আছে, তাদের ভবিষ্যৎ পারবাসের জন্য আমি যদি নিজে সুস্থ না থাকি তাদের কীভাবে সুস্থ করব। ডিএক্সএন গুড মর্নিং, হেলথ অ্যান্ড ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস সবাইকে জানাই, ধন্যবাদ।